DLS গেমটিতে প্রো প্লেয়ার হওয়ার জন্য আপনার গেমের সেটিংস অপশনগুলো সঠিকভাবে সেটআপ করা জানতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। DLS 23 গেমটিতে একজন প্রো প্লেয়ার হওয়ার জন্য অবশ্যই আপনার গেমের সেটিংস অপশনগুলো সঠিকভাবে সেটআপ করতে হবে। আপনি যদি গেমের সেটিংস গুলো সঠিকভাবে সেটআপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি গেমপ্লের মাধ্যমে ভালো সার্ভিস পাবেন না। আপনি যখনই গেমের সেটিংস গুলো সঠিকভাবে সেটআপ করে নেবেন, তখনই কিন্তু আপনার গেমপ্লেটা আগের থেকে উন্নতি হয়ে যাবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব DLS গেমটিতে কিভাবে সঠিক উপায়ে সেটিংস অপশনগুলো সেটআপ করে নেবেন। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, DLS সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। কন্ট্রোল অপশনটা এক জায়গায় ফিক্সড না হওয়ার জন্য আপনি কিন্তু গোল করার সময় গোলটা মিস করে ফেলবেন। তো আপনারা কিভাবে কন্ট্রোল অপশনটা ফিক্সড করে নেবেন এবং দুর্দান্ত কন্ট্রোলিং করবেন তা এখন আমি আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আমরা সেটিংস অপশনে ক্লিক করে কন্ট্রোল অপশনটিতে চলে আসব। চলে আসার পর আমরা এখানে দেখতেই পারতেছি দুই নাম্বার অপশনটি ফিক্সড অ্যানালজিক স্টিক, এই অপশনটি কিন্তু অফ করা রয়েছে। তার জন্য কিন্তু আমাদের কন্ট্রোলটি নাড়াচাড়া করতেছে। তো আমরা এটাকে অন করে দিলাম। এখন কিন্তু আমাদের কন্ট্রোলটি এক জায়গায় ফিক্সড হয়ে গিয়েছে। তো আমরা ইজিলি কন্ট্রোলটাকে হ্যান্ডেল করতে পারতেছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিকভাবে পাস করার জন্য আপনাদের যে সেটিংস অপশনটি অন রাখতে হবে। ক্রস অ্যাসিস্ট নামক একটা সেটিংস অপশন দেখতে পারতেছি, এই সেটিংস অপশনটি কিন্তু আমরা অন করে দিব। তাহলে কিন্তু আমাদের প্লেয়ারদের কাছে সঠিকভাবে পাস গুলো আমাদের পৌঁছে যাবে। তো সঠিকভাবে পাস করার জন্য কিন্তু আমাদের অবশ্যই এই সেটিংস অপশনটা অন রাখতে হবে। তো এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিব। এই সেটিংস অপশনগুলো আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই সেটআপ করে নেবেন, তাহলে কিন্তু আপনারা গেমপ্লের মাধ্যমে অনেক ভালো সার্ভিস পেয়ে যাবেন। কিক অ্যাসিস্ট এই অপশনটি হাই রেখে দিবেন এবং বাটন সাইজ এই অপশনটিকে মিডিয়াম রেখে দিবেন এবং অ্যানালজিক স্টিক সাইজ এই অপশনটিকে মিডিয়াম রেখে দিবেন। এটা হচ্ছে মানে কন্ট্রোল। কন্ট্রোলের সাইজটা কি আপনি যদি ছোট চান তাহলে স্মল করে দিবেন, আর যদি মিডিয়াম চান তাহলে মিডিয়াম করে দিবেন। বাট আপনি যদি কন্ট্রোল অপশনটা মিডিয়াম রাখেন তাহলে কিন্তু আপনি ইজিলি কন্ট্রোলটাকে হ্যান্ডেল করতে পারবেন এবং এর থেকে ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। অ্যানালজিক স্টিক্স এই অপশনটিকে আপনারা অন রাখবেন, তাহলে এর থেকে আপনারা ভালো সার্ভিস পেয়ে যাবেন এবং ইজিলি ভাবে কন্ট্রোলটাকে হ্যান্ডেলিং করতে পারবেন। এখন চলে আসলাম অ্যাডভান্স সেটিংস অপশনটিতে। অ্যাডভান্স সেটিংস অপশনে আসার পর সাইনিং উইথ গুগল এই অপশনটিকে আপনারা অবশ্যই কানেক্ট করে রাখবেন। গুগলের সাথে আপনার আইডিটি তাহলে কানেক্ট থাকবে। পার্সোনালি সিড অ্যাডস এই অপশনটিকে আপনারা অন রাখবেন, তাহলে যাদের আইডিতে আপনাদের অ্যাড সমস্যাটা রয়েছে সেই অ্যাড সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে এবং এর নিচের অপশনটিকেও আপনারা অন রাখবেন। তো এখন আমরা চলে আসলাম ডিসপ্লে সেটিংস অপশনটিতে। এই অপশনটিতে আসার পর হাইড মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডেটা এই অপশনটিকে অফ রেখে দিব। তারপর নিচের অপশনটি হচ্ছে কালার ব্লাইন্ড মোড, এই অপশনটি হচ্ছে গ্রাফিক্স অপশন যদি আপনি চেঞ্জ চান তাহলে অন করে দিবেন, আর যদি চেঞ্জ না চান তাহলে অফই থাকবে। তো আমি চেঞ্জ চাই, তার জন্য আমি অন করে দিলাম। ডিরেকশন মেকার অপশনটিকে আপনারা অন করে দিবেন, তাহলে আপনি বলটা যেদিকে পাস করবেন সেদিকে ডিরেকশনটা থাকবে। আপনি যদি বলের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এই সেটিংস অপশন থেকে বলের কালার চেঞ্জ করে নিতে পারবেন, বল কালার অপশন থেকে। তো আমি বল কালার অপশনটা চেঞ্জ করতে চাচ্ছি না, অটোমেটিকই চাচ্ছি, তার জন্য আমি অটোমেটিক দিয়ে দিলাম। অপোনেন্ট প্লেয়ার নেমস এই অপশনটি আপনারা অন করার মাধ্যমে আপনার বিপরীত দলের প্লেয়ারের জার্সির মধ্যে আপনি কিন্তু সেই প্লেয়ারটির নামটি দেখতে পাবেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আমি আজকের ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল সেটিংস অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন।